আমরা চলে এসেছি কোকিরা প্রথমে কথা বলে নেবো টিমিদার সাথে, কি বলবে আজকে এতদিন পর রিলিজ করছে অরিজিনাল অ্যালবামটা? আমরা খুব এক্সাইটেড, আমাদের দ্বিতীয় অ্যালবাম হরে কৃষ্ণ এবং আটটি গান। ইউনিক ব্যাপার হচ্ছে যে আটটা গানেরই মিউজিক ভিডিও একটা ভিডিওর মধ্যে কম্পাইল, মানে আটটা গান আমরা একটা মিউজিক ভিডিওর মধ্যে দেখতে পাবো ইউটিউবে। এবং অনেকটা বছরের পরে আমাদের একদম রিলিজ করছে। আমরা মাঝখানে অনেক এই আমরা সব আমরা কেন গোটা পৃথিবী একটা স্ট্রাগল করেছে এই দু তিন বছর কোভিড আক্রান্ত সময়তে, তো সেখানে আমাদের অ্যালবাম তার আগেই রেকর্ড হয়ে গিয়েছিলো, তো আমাদের আরও তিন বছর লেগে গেল অ্যালবামটাকে আবার নতুন করে আবার সাজাতে। তো সব মিলে একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান, আমরা খুব এক্সাইটেড সবাই, অনেক যত্ন করে অ্যালবামটার কাজ আমরা করেছি এবং প্রচুর মানুষ যারা যারা যুক্ত আমাদের সাথে সবাই ভীষণ পরিশ্রম করেছেন, তো সবার একটা এফোর্ট, এবারে অপেক্ষা করছি যে মানুষ শুনে কী বলবে। সামনে দুর্গা পুজো, এবারে যুব সমাজ কতটা প্রক্রিয়ায় মানবে তোমার কি মতো? সামনে দুর্গা পুজো এবং যেটা হচ্ছে আমরা যুব সমাজ তো সবসময় মেতে আছে, আমাদের 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 জন্য আলাদা করে মাতবে আমি সেটা বিশ্বাস করি না, তারা সবসময় মেতে আছে, তারা সবসময় সবুজ থাকবে, তারা সবসময় উদ্যমী, তো অবশ্যই আমরা এক্সপেক্ট করবো তারা আমাদের গান শুনবে এবং তাদের ভালো লাগলে আমরা ভীষণ খুশি হব। এবং যে ধরনের যে ফকিরা যেরকম এনার্জি তাদের গান বাজনা থাকে আমাদের মনে হয় এই অ্যালবামও সেটা থাকবে, সেটা পাবে সবাই, তো আমার মনে হয় শুনবে সবাই, আমরা এক্সপেক্ট করছি যে সবাই শুনবে। কলকাতা গসিপের দর্শকদের বলবো প্লিজ আপনারা কলকাতা গসিপের সঙ্গে থাকুন, তারা এরকমভাবেই আমাদের মতো আরও যারা কাজ করছেন তাদের খবর আপনাদের দেবেন এবং সেই সেইভাবেই তারা ছড়িয়ে যাবেন তাদের কাজ, এবং আমাদের গান অবশ্যই আপনারা শুনবেন,
ফকিরা গান এবং নতুন অ্যালবামটা অবশ্যই শুনবেন এবং জানাবেন আমাদের কাজ কেমন। ধন্যবাদ।